नमस्कार बंधुरा, आमार ए होम गार्डनिंग चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा देखछेन एखाने नतुन एकटा गाछ आपनादेर सामने प्रोड्यूस करछि, जे गाछटा होलो उच्छे गाछ। ए उच्छे गाछ देखते पाच्छेन आमि जोड़ाय तीन जोड़ाय एरकम भाबे लागाच्छि। एटा उँचु करे देबेन जायगाटा बर्षाकाल, ताई डांगा जखन करबेन सेटा उँचु करे करबेन, ना होले किन्तु गाछटा आपनादेर मारा जेते पारे। कारण बर्षाकाले गाछे गोड़ায় জল জমলে সাধারণত প্রত্যেকটা গাছ মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোর বয়স মাত্র হপ্তাখানেক, অর্থাৎ কয়েক সপ্তাহ হয়েছে এই গাছগুলো আমি রোপণ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলোর গোড়াতে কিছুটা মাটি ধুয়ে গিয়েছে। তাই যখন এরকম মাটি ধুয়ে যাবে, তা আপনারা সেখানে মাটি দিয়ে দেবেন কিছুটা করে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এরকমভাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ার দিকের পাতাগুলো শুকনো হয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে গাছের পাতার গোড়ার দিকের অংশগুলো শুকনো হয়ে গিয়েছে এবং সেই অংশগুলো আর গাছের কোনো প্রয়োজন থাকে না। তাই আপনারা নিজে থেকেই হাত দিয়ে সেই সকল শুকনো ঝিমিয়ে ধরা পাতাগুলো, পুরনো পাতাগুলো আপনারা গাছ থেকে ছেঁটে বাদ দিয়ে দিন। এতে গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়। আপনারা এটাকে খেয়াল করবেন এবং এটা কয়েকবার করুন, দেখবেন গাছের বৃদ্ধিটা আগের থেকে অনেক ভালো হবে। এছাড়া আপনারা দেখবেন এই গাছে অনেক সময় পিঁপড়ে এই গাছের পাতাগুলো কেটে দেয়, সেদিকে খেয়াল রাখতে এই গাছে গ্যামাক্সিন পাউডার ইউজ করতে পারেন, তার জন্য কিন্তু খুব ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্ছে গাছ, এই উচ্ছে গাছ কিন্তু আপনার বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে চাষ করতে পারেন। কারণ উচ্ছে সবসময় আমরা পেয়ে থাকি। এই উচ্ছে দুটো ভাগ রয়েছে, করলা প্রকৃতির উচ্ছে, ছোট উচ্ছে। আমি এটা দেখেছি এখানে, এটা এই ধারেরটা হলো করলা উচ্ছে আর এটা হলো ছোট তিতো উচ্ছে। আপনার একই বাগানে একসঙ্গে অনেক ধরনের উচ্ছে চাষ করতে পারেন এবং তার দামও অনেক পেয়ে যাবেন যদি বিক্রি করতে চান। যদি ব্যবসায়িকভাবে করতে চান, তাহলে ব্যবসায়িকভাবে করতে হলে বড় বাগান সিলেক্ট করবেন, সেটাকে চাষ দিয়ে এক ফুট অন্তর অন্তর, অন্তত এক ফুট অন্তর অন্তর এরকম পালা দিয়ে উচ্ছে গাছ লাগাতে পারেন আপনারা। আর বাড়িতে করতে চাইলে আপনার টবে এরকম ডাঙায় ছোটো ছোটো করে আপনাদের নিজস্ব প্রয়োজন মতো উচ্ছে গাছ লাগাতে পারেন। না, আপনারা দেখতে পাচ্ছেন এই আকর্ষগুলো ওপরে ওরা যেন খুব চেষ্টা করছে, তাই এখান থেকে কিছু আশপাশ থেকে যে সকল ডালপালা, জঙ্গলের পালা, সেগুলো এর গোড়ায় রেখে দেবেন। আর সেই গাছগুলো এই ডালপালাকে আগড়ে ধরে ওপরে উঠবে, ওপরে সূর্যের আলোতে এই গাছের ফুল ফল আরও বেশি পরিমাণে ফলতে থাকবে। আপনারা এই গাছের গোড়ার দিকে একটু খেয়াল রাখবেন, এই গোড়ার দিকে সপ্তাহে একবার অন্তত নিম খোল কিংবা পটাশ জাতীয় সার ব্যবহার করবেন, তাহলে গাছের বৃদ্ধিটা খুব ভালোভাবে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গাছটি আনন্দে কীরকম দুলছে, এর যে গাছের বৃদ্ধিটা খুব ভালো হচ্ছে। এখন রৌদ্রোজ্জ্বল এলাকা, তাই এখন বর্ষার মাঝে যদি হঠাৎ করে রোদ ওঠে তখন কিন্তু গাছের গোড়াটা পচে গিয়ে মারা যেতে পারে। সেই দিকে খেয়াল রাখার জন্য গাছের গোড়ার দিকে একটু ছাই ব্যবহার করতে পারেন, অর্থাৎ এইসব জায়গায় একটু ছাই দিয়ে দেবেন, তাহলে গোড়া পচা রোগটা আর হবে না। বন্ধুরা, এই গাছে কিন্তু তেমন কোনো পোকামাকড় লাগে না, যেহেতু এটি তিতো গাছ, তিতো গাছে পোকামাকড় তেমন লাগে না। তবু পোকামাকড় কিছু লেগে থাকে, তার জন্য আমরা নিম জলে স্প্রে করতে পারেন, নিম তেল বা জল স্প্রে করতে পারেন। এর জন্য আপনারা আমার ভিডিও, যে আগের ভিডিও, সেইগুলো আপনারা দেখতে পারেন। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি নিম তেল, নিম জল এভাবে তৈরি করতে হয়, সেগুলো আপনারা আগের ভিডিওতে দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, কমেন্ট বক্সে লিখে রাখুন, কী অসুবিধা সমস্তভাবে আপনাদেরকে সাহায্য করব। এটাই হলো আমাদের আজকের বক্তব্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটি বেশ বড় মতো হয়ে গিয়েছে, কয়েক ফুট লম্বা হয়ে গিয়েছে এবং এখান থেকে একটু মাচা মতো করে দেবেন, যখন উচ্চ হবে সেই মাচা থেকে ঝুলে ঝুলে থাকবে, আপনার সহজেই সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরকম অর্গ্যানিক পদ্ধতিতে বাড়িতেই কম খরচে মাত্র কয়েকটা টাকা, একটা দু টাকা দিলে আপনারা তিন চারটি দানা পেয়ে যাবেন। সেই টাকা দিয়ে আপনারা সহজেই কিন্তু আপনার নিজের জায়গায়, টবেতে হোক, বাগানে হোক, যে কোনো জায়গায় অতি সহজেই এরকম কয়েক দশক গাছ আপনারা সহজেই পেতে পারেন। তাই বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে, এবার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি, তাদেরকেও আপনারা এটা দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আজ এইটুকুই থাকলো, পরবর্তী যে ভিডিওটি আনবো সেখানে এই উচ্ছে গাছে কীরকম ফল ধরেছে না ধরেনি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো।
ধন্যবাদ বন্ধুরা, আজ এইটুকুই থাকলো।